সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমি কক্সবাজার চলে আসছি। বিশ্বাস হচ্ছিল না, ভাবলাম স্বপ্ন। তাই ভাবলাম আপু ওদের সাথে কথা বলি না। পরে দেখলাম যে না, স্বপ্ন নয়, এটা সত্যি সত্যিই আমি চলে আসছি কক্সবাজার। আর কক্সবাজারে কিন্তু এটাই আমার প্রথম ভ্রমণ। সো বুঝতেই পারছেন আমি অনেক বেশি এক্সাইটেড, অনেক রাইডে চড়বো, অনেক কিছু করবো। সো সাথেই থাকেন। এখন বলছি কি, আমরা 100 টাকা দিয়ে একটা ঘোড়া ভাড়া করছি, যদিও এটা সীমিত সময়ের জন্য না, এখান থেকে এত দূর একটা রাউন্ড কত 150। ঘোড়ায় চড়া শেষ, এবার আমরা 500 টাকা দিয়ে স্পিড বোট ভাড়া করেছিলাম। যদিও সাগরের এত বেশি ঢেউ, যার কারণে আমার পরিবারের মানুষজন আমাকে একা ছাড়তে চাচ্ছিল না, অ্যান্ড ছোট বোনকে আমার সাথে দিয়ে দিল। যদিও এই যে পিছনে যে লোকটা আমাদেরকে হেল্প করতেছে, এই লোকটা আমাদের সাথেই কিন্তু থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা রাইড করব। যদিও আমি ভেবেছিলাম এই স্পিড বোট রাইড করাটা মেবি অনেক বেশি সহজ, কিন্তু পানির যে গতি, ভাই রে ভাই, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। পরে বুঝতে পারলাম যে না, এটা আমার একার দ্বারা সম্ভব না, কিন্তু আমি অনেক এনজয় করেছি। এরপরে আমি, বড় আপু, ছোট বোন এবং আমাদের একমাত্র ভাগ্নি মিলে অনেক এনজয় করলাম একদম বেলা ফুরানোর আগ পর্যন্ত। যদি আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছিল, কিন্তু এই সাগরে এসে অ্যাকচুয়ালি আমাদের মনটা এত পরিমাণে ভালো হয়ে গিয়েছিল যে আর উঠতেই ইচ্ছা করতেছিল না এই বীচ থেকে। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আজকে কিন্তু আমাদের প্রথম ডে ছিল, অ্যান্ড তৃতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরবো এবং কী কী করবো তা শেয়ার করবো আপনাদের সাথে। সো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।